ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের নির্বাচন কেন্দ্র করে সম্মিলিত পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে একই সাথে প্রকাশ করা হয়েছে নির্বাচনী ইশতেহারও সকালে রাজধানীর একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয় সময় সম্মিলিত পরিষদের 33 প্রার্থীর পক্ষে ভোট চাওয়া হয় নির্বাচিত হলে সারা দেশের অপারেটরদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন প্রার্থীরা এই সময় ক্যাবল টিভি ব্যবসাকে শিল্প ঘোষণা কোয়াবের নিজস্ব অফিস স্থাপন ও পে চ্যানেল ক্রয় বিক্রয় নির্ধারণ ক্যাবল টিভি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত সহ 13 দফা ইশতেহার তুলে ধরা হয় 3 ডিসেম্বর অনুষ্ঠিত হবে কোয়াবের নির্বাচন নির্বাচনের শিডিউল ঘোষণা থেকে শুরু করে আমরা এই পর্যন্ত যত কাজ করেছি আমরা কোনো আইনের ব্যত্যয় হতে দেইনি কোনো মন্ত্রণালয় বা কোনো বিটিআরসি থেকে যদি আপনাদের এই ধরনের ব্যবসায় কোনো বাধাগ্রস্ত করে সেখানে আমরা আছি আপনাদের সাথে একসাথেই করে সম্মিলিতভাবে কাজ করার উদ্দেশ্য মানেই হচ্ছে কোথায় আমরা অনেক অবহেলিত নির্বাচিত কমিটি না থাকার কারণে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় জলিল ভাই তখন বাণিজ্য মন্ত্রী এবং ওনার দিক নির্দেশনায় এই কেবল অপারেশন বাংলাদেশ কোয়াবের রেজিস্ট্রেশন হয়